তো নমস্কার, আমার নাম রোহন দত্ত। তো আমি আজকে এই ফিগার ডেমনস্ট্রেশনটা করে দেখাতে চলেছি, ঠিক আছে? তো যারা নতুন ফিগার ড্রয়িং শিখছো, ঠিক আছে, তাদের জন্যই আমি এটা ভিডিওটা করা, ঠিক আছে? আশা করছি ভিডিওটা সকলের ভালো লাগবে। ভিডিওটা একটু বড় আছে, ঠিক আছে? যারা ড্রয়িং শিখতে ইচ্ছুক, ঠিক আছে, তারাই একমাত্র দেখবা পুরোটা, ঠিক আছে? কারণ আমি পুরোটা বুঝিয়েছি, পুরো ভিডিওটাতে আমি বুঝিয়েছি কি করে কি করতে হয়, কালার থেকে শুরু করে সব কিছু আমি বলেছি, ঠিক আছে? তো চলো ভিডিওটা পুরোটা দেখো, কন্টিনিউ করো। হ্যালো ফ্রেন্ড, তো আজকে ফিগার ডেমনস্ট্রেশন করে দেখাবো। ফার্স্টে কি করে প্রথম থেকে করছি, ঠিক আছে, তারপরে আমি কালার করেও দেখাবো ওয়াটার কালারে। তো পুরো প্রথম থেকে তোমরা প্রসেসটা দেখো, ঠিক আছে, সহজ পদ্ধতিগুলো। ফার্স্টে আমি কিন্তু ডাইরেক্ট আঁকতে স্টার্ট করি, ঠিক আছে। ফার্স্টে আমি কন্ট্রোল মহলে তোমার হচ্ছে স্ট্রিক ড্রয়িং যেটাকে বলে, সেটা তুমি বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে, ঠিক আছে? তো তোমরা সেটা একটু দেখো, যেটা আমাদের মাথা হয়, ঠিক আছে, পুরো থুতনি থেকে মাথা পর্যন্ত আমি যে এইটুকু যেটা নিয়েছি, ঠিক আছে, তো আমি সেটার মাপটুকু নেব, এবং গলা থেকে এই পাশের কাঁধ, ঠিক আছে, মানে যেটা আমাদের শোল্ডার পর্যন্ত হবে, আর এদিকেও তাই, এদিকেও এতটা, ঠিক আছে? তো ছবিটাতে এটা হচ্ছে মেন মাপ, ঠিক আছে? এবার এইদিকে ছবি, এই ছবিটাতে তোমার এতটা কাঁধ নাই, অল্প কাঁধ আছে, তাই আমি অল্প নেব, ঠিক আছে? তো এবার যেটা হবে মানে ফুল বডির ডেমোটা এটা, ঠিক আছে? জাস্ট একটা লাইন টানলাম, দেখতেই পাচ্ছি। এবার হাতের যেটা কোমর, ঠিক আছে, মানে এই জায়গাটা, ঠিক এই জায়গাটা আমাদের কোমর পর্যন্ত আসবে, কোমরে এসে এটা জাস্ট ব্যান্ড হয়ে যাবে। এইখান থেকে যতটা এটার মাপ, এটা এখান থেকে এটারও সেম মাপ। এখান থেকে আমাদের মাজা শুরু, এখান থেকে পা নামবে, অপর পাটা এখান থেকে নামবে, ঠিক আছে? এটা আমি হাফ বোঝাচ্ছি, যেহেতু পাটা আমি এখানে পুরোটা দেখালাম না, ঠিক আছে? তো এবার আমি এর উপরে যেরকম খুশি করতে পারি, এটার উপরে আমি বক্স মানে জ্যামিতি আকার দিয়েও করতে পারি, আর হচ্ছে তোমার ডাইরেক্ট করতে পারি। আমি এখানে ডাইরেক্ট করব, ঠিক আছে? তো দেখো, তোমরা দেখলে বুঝতে পারবা, আমি কোন রকম এ ব্যবহার করছি না, আমি ডাইরেক্ট ইউজ করি, ঠিক আছে? ডাইরেক্ট জামার ভাঁজ দিতে স্টার্ট করেছি।
এটা আমার কমপ্লিট হয়ে গেল, তো আমি আরেকটা করব। তো আমি একসাথে দুটো রং করে দেখাবো, ঠিক আছে? তো এটা নিউজ পেপার করছে, ফার্স্টে যেরকম করেছিলাম সেরকম করে। ঠিক আছে, জাস্ট আমি স্টিকটা করে নিল, এটুকু সবাই বুঝতে পেরেছো আশা করছি। তো আমি যে কোনো ফিগার করার আগে তার সে কিরকম ভাবে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো আমি সেই জিনিসটাকেই জাস্ট বলছি, মানে কোনো মানুষ মাজায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে পারে, কোনো মানুষ এটা যেহেতু পেপার পড়ছে, তো আমি জাস্ট এটা একটা কি করে বসে আছে সেটা আমি জাস্ট পজিশনটা তোমাকে আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো আমাদের যদি ড্রয়িং বেসটাই ভালো না থাকে তাহলে আমাদের রং দিয়ে তো কোনোই হবে না। আমি দুটো আমি ফিগার ড্রয়িং করে রং করে দেখাচ্ছি, এবং ওয়াটার গ্যালারে যে কোনো কম্পোজিশনে কি করে ছোট ছোট ফিগার, ঠিক আছে, কি করে আমরা ছোট ছোট ফিগার বিভিন্ন জায়গায় ইউজ করব, তার মুভমেন্ট, ঠিক আছে, সেগুলো দেখাবো। হ্যাঁ, আর হচ্ছে বেসিক্যালি যে জিনিসগুলো দরকার হয় একটা ফিগারের জন্য, অবশ্যই তো ঠিকঠাক মেজারমেন্টটা তোমার এটা দরকার হবে, মাপটা দরকার হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার লাইট শেড তো দরকার আছে, মানে কোনো যদি আমাদের হাতের
যে মানে জিনিসটা যেটা পেন্সিলটা ধরে আছি ঠিক আছে, তো সেটা যদি মনে হয় হাতটা যদি এরকম খোলা থাকে ঠিক আছে, তার মধ্যে যদি পেন্সিলটা এরকম করে থাকে ভালো লাগবে? ভালো লাগবে না। পেন্সিলটা ধরে আছি যে সেটা জিনিসটা ঠিক আছে, তো সেই জিনিসটা আমাদেরকে যদি আমরা যদি করতে পারি সেটা কিন্তু আলাদা ভালো লাগবে। তো আমি এবার রং করে দেখাই। তো আমি কালার ব্যবহার করছি হচ্ছে ক্যামেলের আর্টিস্ট ওয়াটার কালার ঠিক আছে। তো আমি ফিগারটার স্কিন কালার করার জন্যে ইয়েলো আকার তার সঙ্গে ব্রাউন ঠিক আছে মিক্সড করব। ইয়েলো আকার ব্রাউন মিক্সড করে যেটা তৈরি হবে সেটা যাতে আমি ফার্স্ট কোট চাপাবো, আর সঙ্গে সঙ্গে আমি সেকেন্ড কোটটাও দিয়ে দেবো ঠিক আছে। আমি সেকেন্ড কোটটা রেডি করছি, একটু ডার্ক, এর থেকে একটু ডার্ক হবে। আর এই সাইডে একটু হালকা গ্রিন নিয়েছি, আমাদের স্কিনে একটু হালকা গ্রিন ভাবটা এলে কোথাও কোথাও জাস্ট একটু গ্রিন ভাবটা এলে একটু ভালো লাগে ঠিক আছে। ফার্স্টে কিন্তু আমি জামাতে বা কোথাও কালার করছি না, ফার্স্টে আমি কিন্তু স্কিন কালারটা করছি ঠিক আছে। যখন কালার করবে একটু এ করে দেবে, দেখে শুনে কালারটা করবে। আমি এখানে যেখানে এখানে লাইট আছে সেই লাইটগুলোকে নিয়ে কেটে দিচ্ছি ঠিক আছে, মানে তুলি দিয়ে লাইটগুলোকে দেখানোর চেষ্টা করছি, কেন আমি কোনো রকম সাদা কালার বা কালো কালার আমি ইউজ করবো না ছবিতে। দেখো কালার করতে গেলে সাবধানে করতে হবে, তার মানে ভয় করলে কিন্তু চলবে না ঠিক আছে। একটা ছবি খারাপ হবে, দুটো ছবি খারাপ হবে, তিনটে ছবি বেলায় ঠিকই ঠিক হবে ঠিক আছে, নাহলে তিনটে ছবিও খারাপ হবে, চার নম্বর ছবিটা তো ঠিক হবেই ঠিক আছে, কিন্তু কালার করতে গেলে যে ভয় পাবে শেষ শেষ। ডর গে আগে জিত হে। আমি কিন্তু আমার পদ্ধতিতে দেখাচ্ছি ঠিক আছে, আমার যিনি গুরু আমাকে যেভাবে দেখিয়েছে ঠিক আছে আমি তার পদ্ধতিতেই দেখাচ্ছি। যেখানে এখানে আমাদের স্কিনটা দেখা যাবে সেই জায়গাটাকে ফার্স্টে আমরা কিন্তু কালারটা করে নেব ঠিক আছে, যাতে আমাদের পরে অসুবিধাটা না হয়। আমাদের হাতে কিন্তু একটা লাইটের আভাস পড়ে, তো আমি সেটাকে একটু দেখানোর চেষ্টা করলাম। তো এবার আমি জামাটাকে কালার করব।
আমি গেঞ্জিটাকে ঠিক আছে ক্রিমসন কালার করব রেড ঠিক আছে ফার্স্ট কোড এটাই করব এটার সঙ্গে হালকা একটু মিশি নিয়ে জাস্ট এখানে আমি দেখিয়ে দিলাম বারবার করে আমি একটা কথাই বলছি সেটা হচ্ছে কালার করার সময় ভয় করলে চলবে না অনেকজন কালার করতে গেলে খুব ভয় পায় বিশেষ করে ওয়াটার কালার করতে গেলে ভয় পায় বলে একটা কালারের সাথে একটা কালার মিশে যাবে ঠিক আছে তো জিনিসটা দেখতে ভালো লাগবে না কেন ছবিটা তো তোমার ছবিটা তো তোমার সঙ্গে চোখ তো নিয়ে নেবে না যে তোমার কালার করতে ভালো লাগে না তুমি নিজের জন্য যে ছবিগুলো আঁকবা ঠিক আছে খারাপ হোক যাই হোক সেটা তো নিজের জন্যই থাকবে তো আমি কিন্তু জামাতে সঙ্গে সঙ্গে কিন্তু ডার্ক দিয়ে দিলাম ঠিক আছে যেখানে এখানে ভাঁজটা পড়েছে ভাঁজটাকে তোলার জন্য জাস্ট একটু ডার্ক দিলাম সব থেকে বড় কথা হচ্ছে অল্প জায়গা নিয়ে কাজ করবা মানে একসঙ্গে গোটা জামাটা কম করে নিয়ে তারপরে মেকআপ করতে পারবো না সেটা কিন্তু না একটু একটু জায়গা নিয়ে কাজ করবা দেখবা কাজটাও ভালো হবে ঠিক আছে ধীরে ধীরে করবা কাজটা দেখবা ভালো হবে অনেকটা আমি যে ডার্কটা এখানে ইউজ করেছি সেটা হচ্ছে ব্লুর সাথে প্রুশিয়ান ব্লুর সাথে তোমার হচ্ছে ব্রাউন আর একটু ক্রিমসন যেহেতু মানে প্যান্টটা করবো ঠিক আছে তো আমি এখানে হালকা করে জায়গাটাতে হালকা একটু ব্লু দিয়ে নেবো আর কিন্তু ওপরে জামার সঙ্গে কিন্তু নিচের প্যান্ট মিশে গেল ঠিক আছে তাতে কোনো আসে যায় না ওয়াটার কালারের মজাটাই হচ্ছে একটা কালারের সঙ্গে যদি একটা কালার না মেশে ঠিক আছে তাহলে কিন্তু ওয়াটার কালার করে কোন রকম মজা পাবে না ঠিক আছে একটা কালারের সঙ্গে একটা কালার যখনই মিশবে তখনই কালারের আসল মজাটা বেরোবে কালারটা তখন ফুটে উঠবে ঠিক আছে কালারটা তখনই ফুটে উঠবে যখন একটা কালারের সাথে একটা কালার মিশবে জাস্ট এখানে একটু হাইলাইট দেবো ত্বকি করে দিচ্ছি কোনো সাদা কালার ইউজ করছি না তুলিটাকে জাস্ট ভেজাচ্ছি এটা কাপড়ে মুছে ঠিক আছে ছবিতে থেকে একটু ঘুরিয়ে নিচ্ছি ঠিক আছে এটা হাইলাইট হালকা বেরিয়ে আসছে তাতে ঠিক আছে এবার আমি ওই ফিগারটা করে দেখাচ্ছি এটা তো তুমি শোকাক আমি আর একটা ফিগার যেটা আছে সেটা করে দেখাচ্ছি
ওই পাশের ফিগারটারও সেম প্রসেস হবে। ফার্স্টে স্কিন কালার করে নিয়ে, ঠিক আছে, ফার্স্টে স্কিন কালারটা করে নেব। এটা একটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে পেপার, ঠিক আছে, এর থেকে কালারটা একটু আলাদা করতে হবে, নাহলে একই রকম লাগবে। আমি কিন্তু এটাতেও কিন্তু ডার্ক দিয়ে দিচ্ছি ফার্স্টেই, ঠিক আছে। কপাল একটু হাইলাইট দেবো, ঠিক আছে, উপরে কালারটা জাস্ট একটু শোকাক, একটু টানুক জাস্ট, ঠিক আছে। চুলে কিন্তু আমি ব্ল্যাক ইউজ করছি না, ঠিক আছে, আমি ব্লুর সাথে হালকা রেড মিশিয়ে একটা কালার আসছে, ভাইলেট কালার টাইপের, একটু ডার্ক ভাইলেট, ঠিক আছে, বাংলা ভাষায় বেগুনি, একটু ডার্ক বেগুনি যেটা আসছে সেটাই আমি এখানে ইউজ করছি। তারপরে কি হয়, জিনিসটা কালো থাকলে কি ছবিটা একটা জাস্ট একটা কিরকম মরা মরা ভাব চলে আসে না, অনেকজন কালো দিয়ে ছবি, কালো রং দিয়ে ছবি করে কিন্তু বেশ ভালো আসে, ঠিক আছে, জাস্ট আমার ক্ষেত্রে যেটা ওয়াটার কালারে কালো রংটা পোষায় না, ঠিক আছে, ওয়াটার কালারে আমার ক্ষেত্রে কালো রংটা পোষায় না, তাই জন্য আমি ইউজ করি না। জামাটা তার জন্য আমি গ্যাম্বুজু নিয়ে নিচ্ছি, ঠিক আছে, আমি গ্যাম্বুজু নিলাম। আর সেটের জন্য এখানে ব্রাউন তো আছেই, ডার্কের জন্য হালকা ব্রাউন, ইয়েলো কালার, এখানে যেহেতু ছোট জায়গার মধ্যে জামাটা আছে পুরো জামাটাই করে নিলাম, ঠিক আছে, হালকা জলটা বেশি দিলাম যাতে আমার রংটা একটু দেরিতে শোকায়। এবার করবো কি হচ্ছে, ওই যে ভাইলেট কালারটা ছিল, আমি কিন্তু বেশি রং ইউজ করছি না ছবির মধ্যে, ঠিক আছে, ওই ভাইলেট কালারটা দিয়েই না আমি যেখানে এখানে দেখো যে ভাঁজ আছে আমি সেই জায়গাতে একটু জাস্ট দাঁড়াক দেওয়ার চেষ্টা করছি। একটা কালার এনে জাস্ট জামাতে স্ট্রাইপ দেব, ঠিক আছে, ঘুরিয়ে নেব।
দিচ্ছি কারণ জামার উপরে আমি খুবই অল্প কাজ করব এর উপরে দ্বিতীয় কোডে পেপারটা কিন্তু আমি সব থেকে লাস্টে করবো এবার আমি প্যান্টে দেখে যাচ্ছি কোবাল ব্লু ঠিক আছে কোবাল ব্লুটা একটু হালকা করে জাস্ট দেব আমি আর আমি যেহেতু জলটা কম দিয়েছি ঠিক আছে শুকিয়ে যাবে এক্ষুনি তো আমি সঙ্গে সঙ্গেই ডার্কটা দিয়ে দিলাম আমি দেরি না করে সঙ্গে সঙ্গে ডার্কটা দিয়ে দিয়েছি দ্বিতীয় কোট করার আগে পেপারটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে পেপারে ফার্স্টে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে হালকা এই জায়গাটাতে একটু হালকা একটা কালার করব ঠিক আছে তার সঙ্গে সঙ্গে আমি ওখানে কিন্তু ডাইরেক্ট ডিপ দিয়ে দেবো ওকে এবার উপরে করব কি হচ্ছে উপরে একটা হালকা কালার দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আমি এখানেও ডাইরেক্ট ডিপ দিয়ে দেবো নিচ থেকে ওকে এবার আমি একটু জাস্ট ডার্কটা দিয়ে একটু জাস্ট লেখার মতন ঠিক আছে জাস্ট লেখার মতন আমি একটু হালকা করে ছোপ দিচ্ছি বেশি ডিটেলে আমি যাব না ঠিক আছে বেশি ডিটেলে যাওয়া মানে ওয়াটার কালারে এ আছে তুমি যখন নতুন করছো না ওয়াশের উপরে ছাড়বা কাজটা ঠিক আছে তখন দেখবে একটা ফিল পাবা একটা আলাদা রকমের ফিল আসবে কাজে বুঝলা একটা হালকা আলাদা রকমের ফিল আসবে যেখানেই তুমি কালার দেবা ছোট জায়গা হলে ওখানে হালকা ডার্ক দেওয়ার চেষ্টা করবা যেন যেখানে লাইট থাকবে সেখানে কিন্তু শ্যাডো থাকবে নিয়ম ঠিক আছে দেখে মনে হচ্ছে পেপার আর কিছু না মনে হোক পেপার মনে হলেই কাফি তাই জুতোটা করা হয়ে যাবে না
তো কালার দুটো একটু ঠিক থাকুক। আমি যেটা বলেছিলাম তো আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে কোনো কম্পোজিশনে ওয়াটার কালারে যে কোনো কম্পোজিশনে কি করে ফিগার ছোট ছোট ফিগার ঠিক আছে ইউজ করব সেটাই আমি বলেছিলাম একটু আগে। তো আমি সেটাই দেখাচ্ছি, এখানে ছোট একটা জায়গাটা আমি দেখাচ্ছি, কিছু না গাজর রাখতে পারো সেটাই জাস্ট রেখে দেওয়া, ডাইরেক্ট গাজর রাখলাম ঠিক আছে। তো এবার ডার্ক কালারটা নেব, এখানেও ডার্ক কালার হবে, গাজরের উপরে একটা ছোট্ট বিন্দু দিয়ে দেওয়া ঠিক আছে, বুঝতে পারছো আশা করছি। তো দেওয়াল যেখানে ছায়া পড়বে সেদিক থেকে হালকা করে শ্যাডোটা দিয়ে দেওয়া ঠিক আছে। এরকম করে যদি বেশ অনেক কটা করা হয়, আমি এক কালার দিয়ে করে দিচ্ছি, একটু ডার্ক দিয়ে হালকা করে যদি এদিকে করা হয় ঠিক আছে, এক ঝাঁক যদি এরকম করা হয় না একটা মানুষের দল লাগবে ঠিক আছে। আমি এখানে জাস্ট এক ঝাঁক করছি না, আমি অল্প সংখ্যক করছি, কারণ আমাকে নিচের ছবি দুটোতে এখনো ডবল কোট করতে হবে আর ভিডিও অনেকটা বড় হয়ে গেছে। আশা করছি তোমরা কম্পোজিশনের ফিগার গুলো বুঝতে পেরেছ ঠিক আছে। জাস্ট গাজর রেখে মাথাতে একটা ছোট্ট বিন্দু বসিয়ে নিচে থেকে যেদিকে লাইট পড়ছে তার অপোজিট সাইড থেকে আমরা শ্যাডোটা দিচ্ছি ঠিক আছে, মানে ছায়াটা ফেলছি। তো এবার যে ফিগারটা ফার্স্টে করেছিলাম তার আমি বেশি না হালকা এতে যাবো, জাস্ট গোপটা জাস্ট করবো, আমি কিন্তু বেশি কিছুতে যাব না ঠিক আছে, বেশি কিছুতে গেলেই প্রবলেম আছে যেটা বললাম, হালকার উপরে করবা ছবি একটা আলাদা মজা হবে। আমি কিন্তু বেশি জায়গায় ডিপ দিচ্ছি না ঠিক আছে, যেখানে এখানে ডার্ক দিতেই হবে না দেওয়ার না, আমি কিন্তু সেইটুকু জায়গাতেই দিচ্ছি ঠিক আছে, আমি কিন্তু এক্সট্রা কোথাও দিচ্ছি না, দেখতে পাচ্ছ ঠিক আছে। আমি কিন্তু মুখে কিন্তু বেশি ডিটেল দিইনি, জাস্ট গোঁপটুকু করলাম, চশমার নিচের ভাঁজটুকু দিলাম আর জাস্ট চুলটুকু করেছি, তার থেকে বেশি কিচ্ছু করিনি, জামার জাস্ট ভাঁজটাকে তুলবো আমি ঠিক আছে। প্যান্টের এই সাইডটা একটু ডার্ক হবে ঠিক আছে, আর আমি এর থেকে বেশি কিছু হাত দেবো না ঠিক আছে, এর থেকে বেশি হাত দেওয়া যাবে না। যখন কোনো ডিটেল কাজ থাকবে তখন সেটাতে হাত দিয়া যাবে, কিন্তু নর্মাল কম্পোজিশনের জন্য এইটুকু কাজ মানে যথেষ্ট, মানে যারা নতুন শিখছে তাদের জন্য এইটুকু কাজ মানে যথেষ্ট, যারা অনেকটা হাই লেভেল আছে তাদের জন্য এই ভিডিওটা না আশা করছি ঠিক আছে, যারা একবারেই নতুন তাদের জন্য ভিডিওটা। আমি দ্বিতীয় নম্বর ফিগারে জাস্ট চুলটাকে একটু ডার্ক করে দেবো, মানুষ কিন্তু ভুল করতে করতে শেখে ঠিক আছে, তো যত ভুল করবা তত শিখবা, যদি ভুলই না করো তাহলে শিখবা কি করে, আর সবসময় কিন্তু সিনিয়রদের সাহায্য নিবা। সে যদি বয়সে তোমার থেকে ছোটও হয় ঠিক আছে, সে যদি কাজ ভালো করে তার কিন্তু যদি তোমার অসুবিধা হয় ঠিক আছে, তার কিন্তু সাহায্য নেওয়াটা দরকার।
বেশি ডিটেইলে যাইনি ওটারও। এবার একটা মজার জিনিস, সেটা হচ্ছে এটা মজা লাগবে, এদিক থেকে যেহেতু লাইটটা পড়েছে তো আমি জাস্ট পাই দিলাম। লোকটা তো শূন্যতে বসে থাকতে পারে না মানুষটা, তো কিছু একটা করে দিলাম ধাপি টাইপের। তো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা কন্টিনিউ দেখছিল ঠিক আছে তারা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে কিরকম লাগলো ভিডিওটা। আর আশা করছি এরকম ভিডিও দিয়ে তোমাদের একটু সাহায্য করতে পারলাম ঠিক আছে, কেন আমি নিজেই ঠিক মতন আমি বলছি আমি অতটা ভালো আঁকতে জানি না ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলে যদি নতুন হও ঠিক আছে তো একটু সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওটা ভালো লাগে ঠিক আছে একটা লাইক করো, কেন তোমাদের লাইকই আমরা একটু উৎসাহিত হই ঠিক আছে। তো আবার একটা ভিডিও নিয়ে আসবো ঠিক আছে, তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো, চলো টাটা।